হারিয়ে যেতে চলেছে বরিশালের ঐতিহ্যবাহী হাজী মহসিন মার্কেট। বিস্তারিত দেখছেন বরিশাল প্রতিনিধি রিপন রানার প্রতিবেদনে। বরিশালে কালের সাক্ষী হাজী মহসিন মার্কেট বিধ্বস্তের পথে। কোনো ধরনের নোটিশ বা কথা না বলেই সাইনবোর্ড সাটিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া যায়। নগরীর লঞ্চঘাট শাপলা চত্বর সংলগ্ন ঐতিহ্যবাহী হাজী মহসিন মার্কেটের নাম পরিবর্তন করে নামকরণ করা হয় ডিসি মার্কেট। হঠাৎ করেই হাজী মহসিন মার্কেটের নাম পরিবর্তনের বিষয়টি স্থানীয়দের মনে আতঙ্কের সৃষ্টি করেছে। গত মঙ্গলবার 29 নভেম্বর দুপুর আনুমানিক 12টার সময় হাজী মহসিন হকার্স মার্কেট লেখা সাইনবোর্ড সরিয়ে পরবর্তীতে ডিসি মার্কেট বরিশাল লেখা সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়। তবে স্থানীয় দোকানদার জানান, 1983 সালে সাবেক জেলা প্রশাসক এম এ বারি জমিটি বরাদ্দ দিয়ে হাজী মহসিন মার্কেট নামে নামকরণ করেন এ মার্কেটটির। ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার দুপুরে কোনো কিছু না বলে এসিল্যান্ড অফিস থেকে লোকজন এসে ডিসি মার্কেট লেখা সাইনবোর্ড লাগিয়ে দিয়ে চলে যায়। এ বিষয়ে তারা ব্যবসায়ীরা এসিল্যান্ড অফিসে গিয়ে উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলামের সাথে কথা বললে তিনি ব্যবসায়ীদের পরামর্শ দেন যে সকল ব্যবসায়ী মিলে ডিসি মহোদয়ের কাছে যাওয়ার জন্য। তবে সুশীল সমাজের দাবি, 41 বছরের ঐতিহ্যবাহী হাজী মহসিন মার্কেটের নাম পরিবর্তন না করা হোক। নাম পরিবর্তন না করে হাজী মহসিন মার্কেট উন্নতমানের করা হলে জনসাধারণের জন্য এটি একটি উন্নয়নশীল কর্মকাণ্ড হবে বলে দাবি জনসাধারণের, এবং নোটিশবিহীন নাম পরিবর্তন প্রক্রিয়াকে তীব্র নিন্দা ও প্রতিবাদও জানান জনসাধারণ। কামাল হোসেন নামে এক ক্রেতা জানান, তার বয়স 32 বছর, তিনি আজ হাজী মহসিন হকার্স মার্কেটের নাম পরিবর্তন করতে দেখছেন। তার বাবা ছোট থেকেই এই মার্কেটে তাদেরকে নিয়ে আসতেন, কখনোই এই মার্কেটে সরকারি কোনো ঊর্ধ্বতর কর্মকর্তাকে দেখেননি তিনি বলে তিনি জানান। এই মার্কেটটা, এইটা আমি বলি, এটা টিকটিকা রয়েছে 130টা দোকানের উপরে। এই 130টা দোকানের ভিতরে আনফিট, 130টার ভিতরে নাই আনফিট, মনে করেন ফিট আছে কিছু। যেমন আপনি দোকান আপনি নামে আছে, আমার বাবার দোকান আমার ইসে আছে, এইরকম আছে আংশি। মোহাম্মদ মোশারফ হোসেন, এই মার্কেট জন্মলগ্ন থেকেই আমরা এখানে আসি। আর এই মার্কেট হওয়ার পূর্বে একটা শর্ত ছিল যে আমি বলবো অমুক নাম, অমুকে বলবো অমুক নাম, আমার ভাইয়ে বলবো আরেক নাম, যে নিরপেক্ষ একজন লোকের নামে আমরা এই মার্কেটটা করছি। হাজি মোহাম্মদ মহসিন মার্কেট ওই হুগলি, আমরা ছোটোবেলায় যেটা পড়ছি বইতে। আর এখন ডিসি সাহেব বলল যে কিছু চান্দিনা ডিস আছে সেখানে, সে তদন্ত করলে কিছু ই আছে, কিন্তু আমাদের এই মার্কেটটা পারমানেন্ট রয়েছে। ওই তৎকালীন বিশ্বাস সাহেব যখন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ছিলেন, তখন এই ভূমি মন্ত্রণালয় থেকে একটা অধ্যাদেশ জারি করছিল, সেই আদেশের বলে আমরা এই 27,500 টাকা জমা দিয়া দলিল করে নিছি। তাও দলিলটা বল করছে ডিসি সাহেবের, এই রাষ্ট্রপতির আদেশে ডিসি সাহেব দলিল করে দিছে হাজী মোহাম্মদ মহসিন মার্কেট বরিশাল। আপনারা দেখছেন বরিশাল টিভি।